মুন্সিগঞ্জের শ্রীনগরে সরকারি রাস্তা ও খাল দখলের অভিযোগ উঠেছে উপজেলা রাড়িয়াল খাল ইউনিয়নের বালাসুর পানিয়াবাড়ি এলাকার মৃত হাজি কালো মীরবলের ছেলে ইউসুফ মীরবলের বিরুদ্ধে সরকারি রাস্তাটি দখল করায় যান চলাচল ব্যাহত সহ বড় খালটি ভরাটের ফলে পানি প্রবাহ বন্ধ হয়ে ওই এলাকায় স্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বিস্তারিত থাকছে শ্রীনগর নিজস্ব প্রতিনিধি এম এ কায়ুম মাঝ প্রতিবেদনে ভাগ্যকুল বড় খালটি ভাগ্যকুল বাজার সংলগ্ন পদ্মা নদী থেকে উৎপত্তি হয়ে বাজার ঘেঁষে লাল স্কুল অ্যান্ড কলেজের পূর্ব পার্শ্ব দিয়ে বয়ে বালাসুর বৌবাজার শ্রীনগর দোহার আন্ত সড়কের নিচে দিয়ে বালাসুর বানিয়াবাড়ি ও বাঘাডাঙ্গা গ্রামের মাঝ বরাবর বালাসুর চল্লিশ ঘর হয়ে আরিয়াল বিলে মিশেছে বেশ কয়েক মাস পূর্বে ইউসুফ মিরবল জোরপূর্বক ওই খালের বড় একটি অংশ মাটি ভরাট করে দখলে নেয়ার বিষয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয় মঙ্গলবার সকালে খালের উত্তর পারের এল সরকারি রাস্তাটি বড়ই গাছের ডাল দিয়ে বেড়া নির্মাণ করে নিচ দখলে নিয়ে যান চলাচলের জন্য ভরাটকৃত খালের উপর রাস্তাটি নিয়ে যান ইউসুফ মিরবল ইউসুফ মিরবল সরকারি রাস্তায় বড়ই কাটা দিয়ে বেড়া নির্মাণ করে রাস্তাটি দখল করে নিয়ে ভরাট করা খালের উপর দিয়ে যাতায়াতের জন্য রাস্তা দিয়েছে প্রতিবেশী ডিএম আকন জানান কিছুদিন পূর্বে এলাকাবাসী সকলের উপস্থিতিতে ইউসুফ মিরবলের বাড়ি ঘরের জায়গা মেপে সীমানা নির্ধারণ করে দেওয়া হয় কিন্তু তারপরও সে সরকারি রাস্তা আটকিয়ে বেড়া দিয়েছে রারিয়াল খাল ইউনিয়ন সহকারী তহসিলদার আমিন হোসেন বলেন এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এই ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মহিফুল ইসলাম বলেন আমরা এই ব্যাপারে খোঁজ ব্যবস্থা নিব টাকাটা আমি আমার ছিল এবার এখন আমি মাপার পর যদি পাইতে যায় তাহলে যদি না ছাড়ে তা আমি তাহলে তাকে দিয়ে দেবো সমস্যা কি এটা সরকারি না এই জায়গাটা হলো বাইশ জনের আমি কিনা জায়গা রাস্তা হলো সরকারি রাস্তা হইতা এখন সে সরকারি রাস্তা বন্ধ করে দিয়া এই আমগো ব্যক্তিগত জায়গা দিয়ে অলগ রাস্তা দিতেছে